এখন আপনাদের সাথে টোটালি তিনটা অফার শেয়ার করব, দুইটা হচ্ছে এক্সচেঞ্জ অফার আর একটা হচ্ছে ওয়ালেট অফার, ঠিক আছে। তো এক্সচেঞ্জ অফার দুইটা থেকে আপনারা কী পাবেন, তো ফার্স্ট যে অফার শেয়ার করব এইখান থেকে আপনারা প্রত্যেককে ইউএসডিডি পাবেন, ঠিক আছে। তো এখানে দেখেন ১০০টার মতো বিটিকে টোকেন আছে, ইউএসডিডি আছে। সো আপনার যদি লাখ ভালো থাকে তাহলে আপনি ১০০ ডলার পর্যন্ত পাইতে পারেন, তবে এইখান থেকে আপনার কোনো প্রকার কেওয়াইসি লাগবে না, এইটা হচ্ছে একটা সবথেকে বড় সুবিধা, ঠিক আছে। কোনো প্রকার ডিপোজিটও করা লাগবে না, জাস্ট আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন আর স্পিন যে আছে স্পিন করবেন, ঠিক আছে। তো কীভাবে আনলিমিটেড করবেন আমি A to Z প্রসেসটা দেখা দেবো, জাস্ট আপনি ফুল কন্টিনিউ করুন। আর দ্বিতীয় যে অফার শেয়ার করবো সেটা হচ্ছে বাইবিটের অফার। বাইবিটের মধ্যে একটা নতুন অফার আসছে, তো আজকে প্রায় ৩০ তারিখ, ৩১ তারিখে কিন্তু এই অফারটা এন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো ৩১ তারিখে ভিডিওটা যারা দেখবেন প্রত্যেককে অবশ্যই জয়েন করে নেবেন, এবং এইখানে যদি আপনার কেওয়াইসি লেভেল ১ থাকে, সো বাইবিটা কিন্তু অনেকের অ্যাকাউন্ট এসে ৫-১০টার মতো করে, সো আপনার যদি কেওয়াইসি লেভেল ১টা করা থাকে তাহলেই আপনি এই অফারের জন্য এলিজিবল হবেন। তো এই যে উপরের দিকে অনেকগুলো ব্যানার দেখতে পাচ্ছেন, তো কোন ব্যানারটা আমি দেখা দেবো, জাস্ট আপনি ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবং তিন নম্বর যে অফারটা আছে এইটা হচ্ছে আপনার একটা ওয়ালেট অফার, এইখান থেকে মেনলি আপনারা পয়েন্ট পাবেন। আর যেহেতু ভাই ভালো অফার এবং অনেক বড় বড় প্রজেক্ট তাদেরকে ফলো করতেছে, ইন ফিউচার আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট পাবো আমরা, ঠিক আছে। তো প্রত্যেককে জাস্ট জয়েন করে রাখবেন এবং এইখান থেকে কিছু পয়েন্ট ক্লেম করে রাখবেন, দেন পরবর্তীতে কী হয় না হয় আমি টেলিগ্রামের মধ্যে আপডেটটা জানাই দেবো। তো ফার্স্ট যে এক্সচেঞ্জের কথাটা বললাম, এখানে যেহেতু কোনো প্রকারের কেওয়াইসি এবং কোনো প্রকারের ডিপোজিট লাগবে, আপনি যদি চান সেটা মাল্টিপল করতে পারেন, প্রত্যেকটা রেফারের জন্য আপনি একটা করে স্পিন পাবেন। আর আবারও বললাম যে এটা আপনার লাখ যদি ভালো থাকে তাহলে আপনি ১০০ ডলার পর্যন্ত পাইতে পারেন আর কি, ঠিক আছে। এবং যে ব্যালেন্সটা পাবেন এটা সরাসরি কিন্তু আপনার স্পোর্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনি যে এখানে তাদের যে ইয়াটা আছে, এই যে ৪ নম্বর রুলস যেটা আছে এটা দেখেন, সরাসরি তারা বলে দিয়েছে যে ইউজারের এক্সপোর্ট অ্যাকাউন্টের মধ্যে কিন্তু যে ব্যালেন্সটা পাবে ওই ব্যালেন্সটা দিয়ে দেবে, ঠিক আছে। সো এটা কোনো ফিউচার অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স দেবে না, যেহেতু সরাসরি এক্সপোর্টের মধ্যে দেবে, দেন আপনি আপনার পেমেন্ট পাওয়ার সাথে সাথে চাইলে উইথড্র করে নিতে পারেন আর কি, ঠিক আছে। তো ভিডিওর মূল লক্ষ্য যারা সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ইউটিউবের মধ্যে নতুন আসছেন প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন এটাকে অন করে রাখবেন, এতে করে নেক্সট টাইম আমরা যে অফারগুলো শেয়ার করবো একটাও যেন আপনার মিস না হয়। দেখেন অলরেডি অসংখ্য ওয়ালেট এবং এক্সচেঞ্জ অফার কিন্তু শেয়ার করছি যেগুলো আপনি মিস করে গেছেন, ঠিক আছে। তো এখন সাবস্ক্রাইব করে রাখুন যাতে নেক্সট টাইম কোনো ধরনের এয়ারড্রপ মিস না হয়। আর সবার কাছে রিকোয়েস্ট হলো প্রত্যেকের ভিডিওর মধ্যে একটা লাইক করে দিন এবং ডিসক্রিপশনটা চেক করবেন, ডিসক্রিপশন চেক করলে আমাদের যে টুডেজ অফার লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই দুটাই পেয়ে যাবেন। তো সর্বপ্রথম টেলিগ্রামটা জয়েন করবেন, তার কারণ এইখানে যে সমস্ত অফার ইনস্ট্যান্ট পেমেন্ট করে এবং যে অফারগুলো লিমিটেড টাইম থাকে, সো এখানে দেখেন একটা ইনস্ট্যান্ট পেমেন্ট অফার শেয়ার করছে টেলিগ্রামে, আপনি যদি অ্যাক্টিভ থাকতেন তাহলে কিন্তু আপনিও কুম মারতে পারতেন, ঠিক আছে। যারা অ্যাক্টিভ ছিল তারা কিন্তু অলরেডি কুম মেরে দিয়েছে, সো প্রত্যেকের টেলিগ্রামটাই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে। তো যাই হোক এখন সরাসরি মূল টপিকে চলে আসি, দেন আপনি কী কাজ করবেন এইখান থেকে দেখেন, ফার্স্ট যে অফার যে এক্সচেঞ্জের কথা বললাম, তো ওই অফারে জয়েন করার জন্য জাস্ট এই যে এয়ারড্রপ লিঙ্ক আছে এই লিঙ্কের মধ্যে আপনি প্রেস করে দেবেন, ঠিক আছে। দেন আপনার সরাসরি প্লে স্টোরের মধ্যে কিংবা অ্যাপ ডাউনলোডিং যে পেজ আছে এই পেজের মধ্যে নিয়ে যাবে, দেন আপনি এরকম একটা ইন্টারপ্রাইজের মধ্যে চলে আসবেন। দেন আপনাকে কী কাজ করা লাগবে, এইখান থেকে দেখেন আপনার ইমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে, রেফার কোডটা অটোমেটিক্যালি দেওয়া আছে, যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, না দেওয়া থাকলে আপনি জাস্ট এইখান থেকে আসবেন। দেন আপনি এইখান থেকে রেফার কোড যেটা আছে এটাকে কপি করবেন, কপি করার পর ওইখানে বসায় দেবেন আর কি, ঠিক আছে। বসায় দিয়ে দিলে আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে, দেন আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে এটাকে অ্যাকসেপ্ট করবেন, দেন আপনি সাইন আপের মধ্যে প্রেস করবেন। সাইন আপের মধ্যে প্রেস করলে আপনার যে অ্যাকাউন্ট খোলার প্রসেস ছিল অ্যাকাউন্ট খোলার প্রসেস কিন্তু অলরেডি কমপ্লিটলি হয়ে যাবে, ঠিক আছে। দেন আপনাকে যে অ্যাপ ডাউনলোডিংয়ের পেজ আছে অ্যাপ ডাউনলোডিংয়ের পেজের মধ্যে নিয়ে আসবে, দেন আপনি গেট অন গুগল প্লের মধ্যে প্রেস করবেন, প্রেস করলে ওইখান থেকে আপনার গুগল প্লেতে নিয়ে যাবে, মানে প্লে স্টোরের মধ্যে নিয়ে যাবে। দেন প্লে স্টোর মধ্যে যাওয়ার পর যে অ্যাপটা আছে এই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন, আমার অলরেডি ইনস্টল করা আছে, সো আমি আর দেখাচ্ছি না, জাস্ট অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পর এইখান থেকে আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন, মানে কিছুক্ষণ আগে যে আপনি অ্যাকাউন্টটা খুললেন, ঠিক আছে, ওই অ্যাকাউন্টটাকে জাস্ট লগ ইন করে নেবেন। সো অ্যাকাউন্টটা লগ ইন করার পর যেটা বলছি আগে যে কোনো পরে কেওয়াইসি এবং কোনো পরে অন্য কোনো কিছু করা লাগবে না, জাস্ট আপনি আসেন এখানে উপরের দিকে অনেকগুলো ব্যানার দেখতে পারতেছেন, এই যে অনেকগুলো ব্যানার কিন্তু স্লাইড হচ্ছে, ঠিক আছে। তো জাস্ট আপনি আমি যেই ব্যানারটা দেখাচ্ছি যে এই ব্যানার, এই ব্যানারের মধ্যে প্রেস করবেন, এই ব্যানারের মধ্যে প্রেস করলে আপনাকে যে স্পিনের পেজটা আছে স্পিনের পেজটার মধ্যে নিয়ে আসবে। তো ইভেন্টটা দেখেন আর ৬ দিনের মতো বাকি আছে, সো ৬ দিনের আগে যারা ভিডিও দেখবেন অবশ্যই প্রত্যেকে জয়েন করে নেবেন, ঠিক আছে। তো এইখান থেকে দেখেন আমার নাম্বার, মানে আমার যে ড্র টাইম, তো ড্র টাইম কিন্তু ০০ আছে, ঠিক আছে। তার আমি আপনি অ্যাকাউন্ট খোলার জন্য একটা করে স্পিন পাবেন, আর অ্যাকাউন্ট খুলে যে স্পিনটা পাবেন আমি ওইটা অলরেডি স্পিন করে রাখছি, ঠিক আছে। এই যে উইনিং হিস্ট্রির মধ্যে যদি দেখি তাহলে দেখবেন না জিরো উইনিং হিস্ট্রি, তার আমি উইন করে তার আমার এটা থ্যাংক ইউ দিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনি একটা করে স্পিন পাবেন, এখান থেকে অনেকগুলো ডিপোজিটের টাইপ আছে, অনেকগুলো ট্রেডিংয়ের টাইপ আছে, সো আমরা এগুলো করবো না। দেন নিচে থেকে দেখেন একটা মানে ইনভাইটেশন একটা অফার আছে, ঠিক আছে, এই যে রেফারেলের মধ্যে যদি আপনি প্রেস করেন তো এখান থেকে দেখেন প্রত্যেকটা রেফারের জন্য আপনি একটা করে স্পিন পাবেন আর কি, ঠিক আছে। এই যে একটু যদি জুম করেন তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন এইখানে। তো এখানে দেখেন ইনভাইট টু রেজিস্টার ১ PX, তো প্রত্যেকটা রেফারের জন্য যেহেতু একটা করে স্পিন পেন, জাস্ট আপনার কাজ হচ্ছে রেফার করা, ঠিক আছে। তো এইখানে আসেন, দেন আপনি আপনার যে রেফার লিঙ্কটা আছে রেফার লিঙ্কটা কপি করে নেবেন। সো এমনিতে তো আপনি একটা স্পিন পাচ্ছেন, ঠিক আছে, এমনিতে একটা স্পিন পাচ্ছেন। দেন আপনি যদি আনলিমিটেড করতে চান সেক্ষেত্রে কী কাজ করবেন, জাস্ট আপনি আপনার যে রেফার লিঙ্কটা আছে রেফার লিঙ্কটা কপি করবেন, দেন আপনি চাইলে প্লে স্টোর মধ্যে যাইতে পারেন। প্লে স্টোর মধ্যে যাওয়ার পর এখান থেকে মাল্টি স্পেস কিংবা প্যারালাল স্পেস, ঠিক আছে,
মাল্টি স্পেস দিয়ে সার্চ করেন, প্যারাল স্পেস আপনি যেটা ইচ্ছা আপনি এটা ইউজ করতে পারেন। সো এখন অনেকের কথা হচ্ছে ভাই এখানে তো অনেকগুলো ইমেল লাগবে, আমরা ইমেল কই পাবো? সো ভাই ইমেলের অবস্থা হয়ে যাবে জাস্ট আপনি মাল্টি স্পেসটা ইনস্টল দিয়ে রাখেন। মাল্টি স্পেস ইনস্টল দেওয়া হয়ে গেলেই আমি বাকিটা দেখাচ্ছি। সো ফাইনালি আমার যে মাল্টি স্পেস ইনস্টল দেওয়ার কথা ছিল ওটা অলরেডি হয়ে গেছে। দেন আপনি এখান থেকে আপনার অ্যাপ যেটা আছে অ্যাপটাকে ওপেন করবেন, তারপর এখান থেকে সার মানে খুঁজে বের করবেন যে বিটলিঙ্ক যে আমি যে অ্যাপটা শেয়ার করলাম এই অ্যাপটা কই আছে। ঠিক আছে, জাস্ট আমি একটু খুঁজতেছি, আপনি খুঁজেন। তো এই যে অ্যাপটা আসে জাস্ট আপনি এইখানের মধ্যে ট্যাপ করবেন, এইখানের মধ্যে ট্যাপ করার পর প্লাস ওয়ানের মধ্যে প্রেস করুন অথবা ক্লোন অপশান আসছে তো ক্লোনের মধ্যে প্রেস করলেন, দেন এটা আপনার যে ক্লোন হয়ে গেছে এটা কিন্তু অলরেডি ক্লোন হয়ে গেছে। ঠিক আছে, দেন আপনি অ্যাপটাকে ওপেন করেন। সো অ্যাপটাকে ওপেন করলে এগেন আপনি কিন্তু সাইন আপের পেজ পেয়ে যাবেন। তো এখান থেকে দেখেন সাইন আপ অ্যান্ড লগ ইন অপশান চলে আসছে, জাস্ট আপনি যে সাইন আপ অ্যান্ড লগ ইনের মধ্যে প্রেস করে দেন। তো এটার মধ্যে প্রেস করে দিলে আপনার দেখেন যে সাইন আপের অপশানের মধ্যে এগেন আপনার যে ইমেল আর ইয়া পাসওয়ার্ড আছে সেই ইমেল পাসওয়ার্ড দেওয়া লাগবে। সো জাস্ট সাইন আপের মধ্যে প্রেস করেন, দেন আপনি প্লেস ইয়া গুগল পের মধ্যে চলে আসবেন, মানে ইয়া যেটা আছে টেম্পমেল যেটা আছে আমি এই লিঙ্কটা পোস্টের মধ্যে অ্যাড করে দেবো। জাস্ট ওই যে লিঙ্কের মধ্যে প্রেস করার পর সরাসরি এই পোস্টের মধ্যে আসবেন। ঠিক আছে, দেন এখান থেকে অনেকগুলো টেম্পমেল পেয়ে যাবেন, যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। আর যদি আপনি পোস্টের মধ্যে না পান সেক্ষেত্রে একটা নতুন ট্যাব নেবেন, নতুন ট্যাব নিয়ে আপনি জাস্ট এখানে টেম্পমেল লিখে সার্চ করবেন, টেম্পমেল কিংবা ডট মেল আপনার ইচ্ছা আপনি কোনটা ইউজ করবেন। ঠিক আছে, তো জাস্ট টেম্পমেল লিখে সার্চ করলে যে ওয়েবটা আছে এই ওয়েবটা চলে আসবে, দেন এখান থেকে আপনি যে মেলগুলো দেবে তারা, সো এখান থেকে আপনি আনলিমিটেড মেল ইউজ করতে পারেন। ঠিক আছে, কোনো প্রকার ফি দেওয়া লাগবে না কিংবা ইয়া দেওয়া লাগবে না, সবগুলো ফ্রি। তো জাস্ট আমি এটাকে কপি করলাম, কপি করার পর এইখানে যে পেজটা আছে সাইন আপের পেজ এইখানে আমি আমার ইমেল যেটা আছে ইমেলটা বসাই দেবো, দেন একটা আপনি আবলতল পাসওয়ার্ড বসাই দিয়ে আর কি। ঠিক আছে, সো পাসওয়ার্ডটা আমি কপি করে নিই, তার কারণ লগ ইন করার সময় অবশ্যই পাসওয়ার্ডটা লাগবে। দেন নিচে দিয়ে রেফার কোড যেটা আছে এটা অবশ্যই আপনি আপনার যে রেফার কোড আপনি আপনার রেফার কোডটা ইউজ করবেন আর কি। ঠিক আছে, সো মেবি এইটা আমার রেফার কোড, দেন আমি সাইন আপের মধ্যে পেজ করবো, অবশ্যই কিন্তু রেফার কোড ইউজ করবেন। ঠিক আছে, রেফার কোড যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু হবে না। তো এখান থেকে দেখেন একটা সেন্ডার অপশান চলে আসছে, জাস্ট আপনি সেন্ডারের মধ্যে প্রেস করবেন। দেন যে টেম্পমেল আছে টেম্পমেলটার মধ্যে আপনি চলে যাবেন, দেন এখান থেকে দেখবেন যে আপনার যে কোড আছে কোডটা চলে আসছে। তো জাস্ট দেখেন আমাদের যে কোড এইটি কোডটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, জাস্ট আমরা এটাকে কপি করবো, কপি করা এখানে বসা দিব। সো এই যে কোড দিতে পারতেন জাস্ট এটাকে কপি করবেন, কপি করার পর আপনি এখানে চলে আসবেন, দেন এখানে যে কোডটা আছে যে বসা দেওয়ার জায়গায় এটা বসা দেবেন, দেন সাবমিটের মধ্যে প্রেস করে দেন। তো দেখেন আমাদের যে সাইন আপ আছে সাইন আপ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে অনেকগুলো বলতেছে যে আপনার রেজিস্ট্রেশন মানে রিওয়ার্ড যেগুলো আছে এগুলো দিয়ে দিছে, তো এগুলো আমাদের কাজ নাই ভাই, জাস্ট আপনি এই যে ব্যানারটা আছে এই ব্যানারের মধ্যে চলে আসেন। ঠিক আছে, দেন দেখবেন আপনি রেজিস্ট্রেশন যেহেতু করছেন একটা স্পিন আপনার আছে, যে এখানে দেখেন আমার কিন্তু অলরেডি একটা স্পিন আছে, জাস্ট আমি স্পিনের মধ্যে প্রেস করবো। তো নেট চলো, তো দেখেন দেন স্পিনটা ঘুরতেছে, দেখি সো এটা থ্যাংক ইউ দিয়ে দিছে। সো আপনি চান যে অ্যাগেন এখানে আপনি যে রেফার করলেন এই রেফারের জন্য কিন্তু অলরেডি একটা স্পিন পাবেন। ঠিক আছে, যে অ্যাকাউন্ট খুলেন ওইটার জন্য একটা স্পিন পাবেন এবং যে রেফার করছেন ওইটার জন্য একটা স্পিন পাবেন। সো এবার আপনি আপনার যে মেইন অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন, দেন এখান থেকে দেখেন আমাদের অ্যাগেন যে একটা স্পিন আছে যে রেফারের একটা স্পিন, এই রেফারের একটা স্পিন কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনি যদি এখানে প্রেস করেন এখান থেকে দেখেন প্রায় পাঁচটার মতো একটা স্পিন কিন্তু অ্যাড হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো জাস্ট আমরা এখান থেকে স্পিন করবো। সো আমরা ট্রানজাকশন ফি পাইছি, সো আর এরপরে হয়তো আমরা ইউএসডিটিও পাইতে পারি, দেন নেক্সট টাইম হয়তো মানে এখান থেকে আপনি দেখা যাচ্ছে 20-25 বার ট্রাই করুন, 20-25 বার ট্রাই করলে কোনো না কোনো সময় কিন্তু ইউএসডিটি পেয়ে যাবেন। আর যদি আপনি তাদের যে নেটিভ টোকেন আছে নেটিভ টোকেনটা পান, এটা তো অলরেডি এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড আছে, তাহলে আপনি সেল করতে পারেন আর কি। ঠিক আছে, তো এবার কুপন দিয়ে দিয়েছে, সো স্পটের মধ্যে কুপন দিয়ে দিয়েছে, কুপন দিয়ে কোনো কাজ নাই। বাট আমাদের যে তিনটা অপশান আছে যে ইউএসডিটি এই তিনটা চারটার মধ্যে যে কোনো একটা পাইলেই কিন্তু মনে করেন যে কুপন মারতে পারবেন। তো এখন কাজ হচ্ছে আপনার জাস্ট ডেইলি এখানে আসবেন, আসার পরে যে মানে ডেইলি বলতে এখন থেকে কাজ শুরু করে দেবেন, জাস্ট রেফারের মধ্যে প্রেস করুন, দেন আপনার যে রেফার কোডটা আছে এই রেফার কোডটা দিয়ে আপনি মাল্টি স্পেস, তো বলে দিলাম যে কীভাবে মাল্টি স্পেসে কাজ করবেন, দেন আপনি অনেকগুলো ক্লোন করেন, ক্লোন করার পর এইখান থেকে আপনার যে আনলিমিটেড ইমেল আছে, সো আপনার ইমেলটা ইউজ করা হয়ে গেছে, জাস্ট আপনি ডিলিটের মধ্যে প্রেস করুন, ডিলিটের মধ্যে প্রেস করুন, নতুন একটা ইমেল আপনাকে দিয়ে দেবে, দেন আপনি অ্যাগেন ওই ইমেল দিয়ে আর কি অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে, তো ওই অ্যাকাউন্টের মধ্যে আপনার একটা স্পিন পাবেন এবং যে রেফার যে অ্যাকাউন্টে দিয়ে রেফার করছেন এই অ্যাকাউন্টের মধ্যে একটা স্পিন পাবেন, টোটালি দুটো স্পিন পাবেন আর কি। ঠিক আছে, সো বারবার ট্রাই করুন, না হচ্ছে 10-20টার মতো যদি রেফার করেন এবং 10-20টার মতো স্পিন করেন, কোনো না কোনো এক সময় কিন্তু আপনি ইউএসডিটি পেয়ে যাবেন। ঠিক আছে, আর যে ইউএসডিটা পাবেন ওটা 7 দিন পর আপনার যে স্পট অ্যাকাউন্ট আছে স্পট অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট করে দেবে, দেন আপনি স্পট থেকে কিন্তু উইথড্র করতে পারেন আর কি। ঠিক আছে, তারা কিন্তু এখানে স্পষ্ট বলে দিয়েছে যে আপনার যে ব্যালেন্স এটা স্পটের মধ্যে দিয়ে দেবে। তো ভাই এই ছিল আমাদের ফার্স্ট অফার, এখন আমাদের যে সেকেন্ড অফার আছে সেকেন্ড অফারটা আপনাদের বলি। তো সেকেন্ড অফারটা ভাই একটা ওয়ালেট অফার এবং এটা কিন্তু একটা স্ট্রং প্রজেক্ট, সো আপনার প্রত্যেকে জয়েন করে নিন। জাস্ট আপনি লিঙ্ক যেটা আছে লিঙ্কটার মধ্যে প্রেস করবেন, প্রেস করার পর আপনি মাইসেস ব্রাউজার কিংবা কিউই ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনি ওপেন করতে পারেন। ঠিক আছে, আপনার কাছে যেটা বেটার লাগে আপনি ওইটা দিয়ে ওপেন করবেন, দেন আপনি একটা সাইন আপের পেজ পাবেন, জাস্ট আপনি আপনার যে ইমেল আর পাসওয়ার্ড আছে ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। সো এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, জাস্ট আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। সো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি।
দেন আপনাকে বলবে একটা ইউজার নেম সেট আপ করতে, জাস্ট আপনি আপনার যে একটা ইউজার নেম ওই ইউজার নেমটা সেট আপ করে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে দেখেন তিনটা টাইপ আছে, একটা ওয়ালেট ক্যান্ডিডেট টাইপ আছে, একটা টুইটার টাইপ আছে, একটা মানে ইনভাইটেশনের টাইপ আছে। তো যার সর্বপ্রথম আপনি আপনার যে ওয়ালেটটা আছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, কানেক্ট ওয়ালেটের মধ্যে প্রেস করেন। দেন আপনার এখান থেকে যে ওয়ালেট অ্যাড্রেস আছে এই ওয়ালেট অ্যাড্রেসটা যাচ্ছে, চাইলে আপনি ট্রান্সওয়ালেট থেকে দিতে পারেন, চাইলে আদার কোনো ওয়ালেট থেকে দিতে পারেন। জাস্ট আমি ট্রান্সওয়ালেটে চলে আসবো, দেন আমার যে বিএসসি অ্যাড্রেসটা আছে ওইটা দিয়ে দেবো আর কি। দেন নিচে দিয়ে কনফার্ম অপশন চলে আসছে, কনফার্মের মধ্যে প্রেস করবেন। দেন আমাদের যে পয়েন্ট আছে পাঁচটা পয়েন্ট কানেক্ট করার কথা ছিল, সো পাঁচটা পয়েন্ট কিন্তু আমরা পেয়ে যাবো, ঠিক আছে। দেন নিচে দেখেন টুইটার টাইপ আছে, জাস্ট টুইটার মধ্যে প্রেস করেন, টুইটার মধ্যে প্রেস করে সরাসরি টুইটারের মধ্যে নিয়ে যাবে। তো জাস্ট আপনি ব্যাক প্রেস করেন, ব্যাক প্রেস করে দেখবেন যে আপনার যে টুইটার পয়েন্টটা ছিল পাঁচটা পয়েন্ট দেওয়ার কথা ছিল ওইটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আর যে আপনি যে পয়েন্টগুলো পাবেন এগুলো কিন্তু আপনি ডেইলি পাবেন, ঠিক আছে। ফাইভ পয়েন্ট পার ডে, মানে আপনি যতদিন মানে এখন থেকে অ্যাকাউন্ট খুললেন, ঠিক আছে, যতদিন না তাদের টোকেন লিস্টিং হচ্ছে কিংবা তাদের টোকেন উইথড্রলের কোনো আপডেট আসতেছে ততদিন কিন্তু আপনি প্রত্যেকদিন পাঁচটা করে পয়েন্ট পাবেন, ঠিক আছে। চব্বিশ ঘন্টা পরপর পাঁচটা করে পয়েন্ট পাবেন। দেন আপনি এইখান থেকে দেখতে পারেন যে আপনার অনেকগুলো অপশান আছে, সো রিফ্রেশ করলে আপনার যে পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে আর কি। আর যদি পারেন রেফার করে রাখতে পারেন দশ বারোটার মতো, ঠিক আছে। প্রত্যেকটা রেফার জন্য যদি দশটা করে পয়েন্ট পাবেন, আর সেম যেরকম দেখালাম যে আপনি টেম মেল দিয়ে করতে পারেন, সো টেম মেল দিয়ে একটা মেল দিয়ে দুইটা কাজ করে ফেলতে পারবেন, ঠিক আছে। মাল্টি স্পেসের মধ্যে জাস্ট আপনি যে অ্যাপটা আছে, যদি আপনি যে লার্ন অ্যাবাউট বিআরসি অ্যাপ, সো বিআরসি অ্যাপটা যখন লঞ্চ করবে এইখানে আপনি জাস্ট এইখানে আপনার অ্যাপ লঞ্চ করার কোনো দরকার নাই, আপনি জাস্ট ক্রোম ব্রাউজার যেটা আছে ক্রোম ব্রাউজারটাকে মাল্টি ইয়া করুন, মানে ক্লোন করবেন। ক্রোম করার ক্রোমের ক্রোমের মধ্যে আপনার যে রেফার লিঙ্ক আছে রেফার লিঙ্কটাকে আপনি পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করে দিয়ে দিলে আপনার যে কাজ মানে যে সাইনএপের পেজ, এই সাইনএপের পেজ আসবে, দেন আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন আর কি। তো আই হোপ ব্যাপারটা ক্লিয়ার যে আপনি কীভাবে এখানে মাল্টি মানে মাল্টিপল অথবা আনলিমিটেড রেফার করবেন। সো যদি ক্লিয়ার হয়েছে তাহলে অবশ্যই প্রত্যেকে কাজে লেগে যান, এবং ফার্স্টে যে অফার শেয়ার করলাম এটা তো প্রত্যেকে কেউই মিস করবে না, তার কারণ এখান থেকে অলরেডি প্রায় অনেকে পেমেন্ট প্রুফ পাইছে। সো এই কারণে অফারটা কিন্তু মেনলি শেয়ার করা, ঠিক আছে। দেন যে বাইবিটা অফারটা শেয়ার করতে চাইছিলাম, বাইবিটা অফারটা আপনাদের দেখাই দিই। সো বাইবিটার মধ্যে আপনি চলে যান, বাইবিটার মধ্যে আসার পর এইখান থেকে অনেকগুলো অফার পেয়ে যাবেন। সো আবার বলেছি বাইবিটের যে অফারটা আছে এখানে অবশ্যই আপনার কেওয়াইসি লেভেল ওয়ান লাগবে, কেওয়াইসি লেভেল ওয়ান ছাড়া কিন্তু আপনি জয়েন করতে পারবেন না, ঠিক আছে। তো কেওয়াইসি লেভেল ওয়ান যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি জয়েন করে নিন, আর এখান থেকে মিনিমাম আপনি দশ সেন্ট থেকে মানে অনেক একটা ইথিএস পর্যন্ত পাইতে পারেন। তো মেনলি পেজ যেটা এই মেনলি পেজ হচ্ছে এইটা, ঠিক আছে। এই যে এই পেজটা এটার মধ্যে জাস্ট প্রেস করে দেন, প্রেস করে দিলে আপনাকে পেজ রেজিস্ট্রেশনের মধ্যে নিয়ে আসবে। তো এখান থেকে জাস্ট আপনি আপনার যে রেজিস্টার বাটনটা আছে, এই যে রেজিস্টার নাও অপশন আছে, এই রেজিস্টার নাওয়ের মধ্যে প্রেস করুন, প্রেস করার পর রেজিস্টার করে নেবেন, ঠিক আছে। রেজিস্টার করে নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে স্পিন আছে, সো এই যে স্পিন অপশন পাবেন, জাস্ট আপনি এখানে স্পিনের মধ্যে প্রেস করবেন। তো দেন আপনি যখন রেজিস্টারের মধ্যে প্রেস করুন এখান থেকে অনেকগুলো মানে স্পিন পেয়ে যাবেন, ঠিক আছে। যে আপনার একটা স্পিন পাওয়ার কথা ছিল ওইটা স্পিনটা পেয়ে যাবেন, জাস্ট আপনি স্পিনের মধ্যে প্রেস করুন, দেন স্পিনটা এখান থেকে ঘুরবে, ঘুরার পর আপনার যেটা মানে আপনার লাগে যেটা লাগে আর কি, ঠিক আছে। দেন আপনি মিনিমাম ধরেন যে জিরো পয়েন্ট ওয়ান ডলার কুপন হয়ে গেছে, দশ সেন্ট কুপন, এই কুপনটা পাবেন। আর যদি আপনি হাইয়েস্ট পান সেক্ষেত্রে একটা ইথিএস পর্যন্ত পাইতে পারেন আর কি, ঠিক আছে। যদি ইনভাইট করতে চান সেটা ইনভাইট করতে পারেন, আপনার রেফার লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট খুলবে এবং যারা করবে মানে কেওয়াইসি লেভেল ওয়ানটা করবে তাদের জন্য আপনি প্রত্যেকটা রেফারের জন্য একটা করে স্কিম পাবেন আর কি, ঠিক আছে। আর যে রিওয়ার্ডটা পাবেন এটা সরাসরি আপনার যে স্পোর্ট অ্যাকাউন্ট আছে স্পোর্টের মধ্যে পেয়ে যাবেন, সো এটা কোনো ফিউচার বোনাস না কিংবা ডেডিকেটেড বোনাস না, সো স্পোর্টের মধ্যে পেয়ে যাবেন। দেন আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারেন, ঠিক আছে। আর যে বোনাসটা পাবেন তা আবার এটা ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন, ঠিক আছে। এটা কোনো প্রকার দেরি হবে না, ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। সো এই হলো আজকে আমাদের তিনটা অফার। সো যে তিনটা অফার শেয়ার করলাম, ফার্স্ট অফার এবং থার্ড অফার, প্রত্যেককে জয়েন করে নেবেন। এবং মাঝখানে যে ওয়ালেট অফারটা শেয়ার করছি এটাও মোটামুটি ভালো আছে ভাই, কেউ মিস করেন না, প্রত্যেকে জয়েন করে নিন, ঠিক আছে। যারা ফুল ভিডিওটা কন্টিনিউ করছেন সবাই করার সময় ধন্যবাদ, প্রত্যেককে ভিডিওর মধ্যে লাইক করে দিন, ওকে।